সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি এইচএসসি বিএম শাখার একজন শিক্ষার্থী হন একাদশ শ্রেণী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে আপনাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট ছিল হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক, এটি প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি সমাধান করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাছাড়া আমরা গত বছর কিন্তু আপনাদের যারা বড় ভাই ছিল তাদের গত বছর যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টগুলো নিখুঁত এবং নির্ভুলভাবে দিতে পেরেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আপনাদের বিএম শাখার হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ অ্যাসাইনমেন্টটি আজকে আমরা সমাধান করব, এবং এটিও একটি নিখুঁত এবং নির্ভুল সমাধান হতে যাচ্ছে। কাজে আপনি যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন। তো আমরা আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ পেলে আপনাদের জন্য সবগুলো অ্যাসাইনমেন্ট সমাধান নিখুঁত এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে প্রশ্নে আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি একটু পড়ি। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করতে হবে, এক নম্বর আমাদের বিষয়টি। আরেকটি বিষয় হচ্ছে এখানে একটি ডাটা দেওয়া রয়েছে, জনাব শরীফুলের ডাটা, সেটি আমরা অঙ্ক করার সময় দেখব। এবং করণীয় হচ্ছে উপরোক্ত লেনদেনগুলো জনাব শরীফুলের জাবেদা বইতে লিপিবদ্ধ করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের লেনদেনে ও হিসাব সমীকরণ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া জাবেদা হিসাব বিজ্ঞানের মূল্যবোধ জবাবদিহিতা ব্যাখ্যা করতে হবে। তো আমরা সবগুলো নির্দেশনা বা সবগুলো ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। তো চলুন আমরা সমাধানটি দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের যে নির্দেশনা ছিল সেটি হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, এই সংক্রান্ত বিষয়ে কিছু লিখতে হবে। তো সেগুলো আমরা লিখেছি, দেখেন। এরপর আমরা অঙ্কটিও দেখব ভিডিওর শেষ দিকে। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, এখানে কোনো ব্যক্তির উপর অর্পিত দায়িত্ব ও বণ্টিত কাজ সঠিকভাবে সম্পন্ন করে তার ফলাফল আদেশটাকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াকে জবাবদিহিতা বলা হয়। সমাজে বসবাসকারী সকল মানুষ তার কৃতকর্মের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জবাবদিহিতা করে থাকে সবার কাছে। তো নাম্বার ওয়ান হচ্ছে প্রতিটি দায়িত্বের কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানে অপচয়, অপব্যয়, তহবিল চুরি ও জালিয়াতি কমে যায়। নাম্বার টু হচ্ছে প্রতিটি আর্থিক কর্মকাণ্ডে হিসাব ব্যবস্থার প্রতিফলিত হয়, এই জন্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। নাম্বার থ্রি হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব বণ্টন ও উক্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হলে তারা প্রতিষ্ঠানের লক্ষ্যকে নিজেদের লক্ষ্য হিসেবে গণ্য করে, ফলে সবার সমন্বিত প্রচেষ্টার মূল লক্ষ্য অর্জিত হয়। এবং নাম্বার ফোর হচ্ছে অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকলে কর্মরত ব্যক্তিবর্গ দায়িত্ব পালনে সচেতন হবে। তো মানুষের জীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রক্রিয়ার হিসাব বিজ্ঞানে অনেক অবদান রাখে। হিসাব বিজ্ঞানে জবাবদিহিতা না থাকলে আর প্রতিষ্ঠানে আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। তো এরপর আমরা দেখব মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কীভাবে রাখে সেই বিষয়টি। তো সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ, যে সকল ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, মানুষের আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেই গুণাবলীকে একত্রে মূল্যবোধ বলা হয়। তো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা প্রথম হচ্ছে ধর্মীয় অনুশাসন। সম্পদের সৃষ্ট ব্যবহার এবং আর্থিক কর্মকাণ্ডের হিসাব নিকাশ প্রদানের দায়িত্ব প্রতিটি মানুষের ধর্মীয় কর্তব্যের অন্তর্ভুক্ত। নাম্বার টু হচ্ছে নৈতিক চরিত্র গঠন। হিসাবের খাতায় প্রতিটি লেনদেন সময়মতো লিপিবদ্ধ করা, সঠিকভাবে আর্থিক ফলাফল তৈরি করার মাধ্যমে মানুষকে ন্যায় ও অমূল্য চারিত্রিক গঠনে ভূমিকা রাখে। এরপর হচ্ছে সঞ্চয় ও মিতব্যয়িতা। হিসাব বিজ্ঞান চর্চার মাধ্যমে হিসাব সচেতনতা বৃদ্ধি পায়, যা একজন মানুষকে তার অর্জিত আয় হতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শেখায়। নাম্বার চার হচ্ছে আত্মবিশ্বাস ও স্বনির্ভর। এখানে হিসাব বিজ্ঞান চর্চার মাধ্যমে বাজেট প্রণয়ন, জমা খরচ, আয় ব্যয় ও লাভ লোকসান ইত্যাদি হিসাব সম্পর্কে জানতে পারা যায়। ফলে একজন মানুষ যখন আত্মকর্মসংস্থানমূলক পেশা গ্রহণ করে তখন সে সহজেই তার কর্মকাণ্ডকে পরিচালনা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এরপর আমরা পরবর্তী নির্দেশনা চলে যাব। এখানে পাঁচ নম্বর হচ্ছে দুর্নীতি ও জালিয়াতি হ্রাস ও নিরীক্ষা। হিসাব বিজ্ঞানের মাধ্যমে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের সহজে চিনতে পারা যায়। শাস্তি ও দুর্নামের বয়ে ওই ব্যক্তি তহবিল তচ্ছরূপ বা অপব্যয় ইত্যাদি কার্যক্রম মধ্যে বিরত রাখে, ফলে উক্ত মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয়। পরিশেষে আমরা বলতে পারি যে মানুষের জীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতার তৈরিতে হিসাব বিজ্ঞান অনেক অবদান রাখে। হিসাব বিজ্ঞানে জবাবদিহিতা না থাকলে প্রতিষ্ঠানে আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। তো এরপর আমাদের একটি নির্দেশনা ছিল যে লেনদেনের ধারণা কী। তো প্রাথমিক বই জাবেদার ছক তৈরি করতে হবে। আমরা জাবেদার ছক তৈরি করেছি, জাবেদার যোগফল নির্ণয় করতে হবে, সেগুলো আমরা করেছি। তার আগে আমরা দেখে নিব যে লেনদেনের প্রাথমিক ধারণা, এখানে আমাদের বলা হয় লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে হবে। তো আমরা লেনদেনের প্রাথমিক ধারণা ব্যাখ্যা করেছি। এখানে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত নানাবিধ ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো কোনো ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে হয় সম্পত্তি কিংবা দায় কিংবা মালিকানা সত্ত্বকে
প্রভাবিত বা হ্রাস বৃদ্ধি ঘটায়। অন্যদিকে কোনো কোনো ঘটনা এসব উপাদানকে প্রভাবিত করে না। ব্যবসা প্রতিষ্ঠানের যেসব ঘটনা সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায় এগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় লেনদেন। যেগুলো পরিবর্তন ঘটায় না তাকে শুধু ঘটনা বলা হয়। যদি অন্যভাবে বলা হয় যে যেসব ঘটনা হিসাব সমীকরণের উপাদান, যেমন অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এটা আমরা জানি এক বা একাধিক উপাদানে পরিবর্তন ঘটায় তাই লেনদেন। এখানে যদি আমরা উদাহরণ দিই তাহলে বলা যাবে যে মালিক কারবারে 1,00,000 টাকা মূলধন বাবদ বিনিয়োগ করেছেন, এক্ষেত্রে কারবারে নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালিকানা সত্ত্বাও বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। আবার যদি বলা হয় 5,000 টাকা বেতন প্রদানের শর্তে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো, এটি একটি ঘটনা কিন্তু লেনদেন হবে না, কারণ এই ঘটনার দ্বারা হিসাব সমীকরণে কোনো উপাদানের পরিবর্তন হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থী, থিওরি পাঠ ছিল মূলত এটুকুই, আমরা এখন অঙ্কে চলে যাব। তো আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের চ্যানেলের নামে, পাপুল এডুকেয়ার নামে, সেই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন যদি আপনার শিক্ষা সংক্রান্ত বা আপনার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা হয় সেই জন্য জয়েন করতে পারেন। তো আমরা জনাব শহরের ফুলে সাধারণ জাবেদা দেখার চেষ্টা করি। এখানে আমরা এখানে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো একটু আরও একবার দেখি। এখানে বলা হচ্ছে যে প্রাথমিক বই জাবেদার ছক তৈরি করতে হবে, 5টি কলম সহ ধারাবাহিকভাবে জাবেদার বইয়ের ছক তৈরি করতে হবে এবং ব্যাখ্যা সহকারে পূর্ণাঙ্গ জাবেদার বই তৈরি করতে হবে। আমরা সবগুলোই করেছি। এখানে আমাদের প্রথম যে কথা ছিল, জনাব শরীফুল 40,000 টাকা নগদ এবং 60,000 টাকার মোটর গাড়ি নিয়ে, অর্থাৎ তিনি 40+60,000 অর্থাৎ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 1 মার্চ 2021 খ্রিস্টাব্দে। 2021 সালের মার্চ মাসে তার ব্যবসা নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। তাহলে মার্চের 1 তারিখে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে জনাব শরীফুল 40,000 টাকা নগদ এবং 60,000 টাকা মোটর গাড়ি নিয়ে ব্যবসা শুরু করছেন। তাহলে আমরা দেখতে পারি নগদ যেহেতু 40,000 টাকা তাহলে নগদ আন হিসাব ডেবিট। আমরা জানি যে কোনো ওয়েতে যদি নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসে তাহলে নগদ আন হিসাব ডেবিট হয়ে যাবে। এখানে আমরা ডেবিট এবং ক্রেডিটকে বোঝানোর জন্য দেখেন এবং মোটর গাড়ির হিসাব এটাও ডেবিট, আর এই দুইটা যোগফল 40+60 1,00,000 টাকা এটা হবে আমাদের মূলধন হিসাব ক্রেডিট। তো আপনারা এইভাবে লিখতে পারেন নগদান হিসাব, এখানে ডেবিট লিখতে পারেন, এখানে ক্রেডিট লিখতে পারেন, কিন্তু আমি মনে করি এটি লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা বাম পাশে একটু ফাঁকা রাখবেন তাহলে বুঝবেন আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। তো এরপরে আমরা মার্চের 2 তারিখের একটু বিষয়টি দেখব। মার্চের 2 তারিখে বলা হয়েছে যে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা, অর্থাৎ তিনি সোনালী ব্যাংকে 10,000 টাকার একটি হিসাব খুলেছেন। তাহলে সোনালী ব্যাংক হিসাব 10,000 টাকা ডেবিট, যেহেতু আমাদের ক্যাশ কমে গেছে, যেহেতু ব্যাংক হিসাব খুলতে গেলে টাকা লাগে, আমাদের নগদ ক্যাশ কমে গেল, ক্যাশ কমে গেলে আমরা জানি কী হয় ক্রেডিট হয়, তাহলে নগদের হিসাব 10,000 টাকা ক্রেডিট। এখানে আমরা বিবরণ লিখব যেহেতু সোনালী ব্যাংক হিসাব খোলা হলো, আর এখানে আমরা লিখব যেহেতু নগদ এবং মোটর গাড়ি নিয়ে ব্যবসা শুরু করা হলো এখানে, ঠিক আছে। আচ্ছা, তো 4 মার্চের ঘটনা আমরা দেখি। 4 মার্চ বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করেছে 5,000 টাকা, অর্থাৎ আমাদের আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা। যেহেতু আসবাবপত্র ক্রয় করলে আমাদের নগদ কমে, তাহলে নগদান হিসাবে আমাদের ক্রেডিট আর আসবাবপত্র হিসাবকে আমরা ডেবিট করেছি। তো এভাবেই লিখবেন যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো। এরপরের হিসাবটা আমরা দেখি, যেখানে বলা হয়েছে সুরভির নিকট থেকে দাঁড়ে মাল বিক্রয় করা হয়েছে 8,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সমাধানগুলো শুধু বলে যাব, আপনারা এইভাবে সমাধানগুলো করবেন, প্রশ্নের ব্যাখ্যা আমরা করব না, কেননা আপনারা এই বিষয়গুলো ভালো জানেন। আর এটি যেহেতু একটি নির্ভুল সমাধান, কাজে আপনাদের এখন আমি ক্লাস করাচ্ছি না, জাস্ট সমাধান দিচ্ছি, কাজে সমাধানগুলো আমি বলে যাব। তো সুরভির হিসাব হচ্ছে 8,000 টাকা এবং বিক্রির হিসাব হচ্ছে ক্রেডিট 8,000 টাকা, এখানে যেহেতু সুরভির নিকট থেকে দাঁড়ে মাল ক্রয় করা হলো। এরপর মার্চের 9 তারিখে যে ঘটনা ঘটবে সেটি হচ্ছে ক্রয় হিসাব 5,000 টাকা ডেবিট এবং উজ্জ্বল হিসাব 5,000 টাকা ক্রেডিট, যেহেতু উজ্জ্বলের নিকট থেকে দাঁড়ে পণ্য ক্রয় করা হলো। এরপর মার্চের 10 তারিখে হিসাব হবে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা এবং সুরভির হিসাব ক্রেডিট 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাখ্যা করতেছি না, আমরা শুধু সমাধানগুলো বলছি। যেহেতু সুরভির নিকট হতে নগদে পাওয়া গেল, মার্চের 12 তারিখে ব্যাংক হিসাব 4,000 টাকা ডেবিট এবং বিক্রি হিসাব 4,000 টাকা ক্রেডিট, যেহেতু পণ্য বিক্রয় বাবদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। অনুরূপভাবে মার্চের 13 তারিখে পাওনাদার হিসাব উজ্জ্বল হিসাব ডেবিট 8,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা, যে চেক মারফত পাওনা পরিশোধ করা হলো। মার্চের 14 তারিখে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, যেহেতু নগদে বিক্রয় করা হলো। এবং মার্চের 15 তারিখে নগদান হিসাব 5,000 টাকা এবং আইবি হিসাব 5,000 টাকা, যেহেতু আইবির কাছ থেকে লোন নেওয়া হলো। মার্চের 26 তারিখে আমরা দেখব যে নগদান হিসাব ডেবিট 2,000 টাকা এবং ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট 2,000 টাকা, যেহেতু ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। এখানে একটি বিষয় রয়েছে, আমি সেই বিষয়টি একটু ব্যাখ্যা করতে হবে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে এখন একটু ব্যাখ্যা করব। এখানে যে বিষয়টি রয়েছে, মার্চের 26 তারিখ এবং মার্চের 30 তারিখ 2টি ঘটনা ঘটেছে। এই ঘটনা হচ্ছে
ব্যাংক হতে উত্তোলন করা হলো 2000 টাকা, এটি হচ্ছে ব্যবসার প্রয়োজনে। আরেকটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে জনাব শরীফুল কর্তৃক ব্যবসা হতে নগদ উত্তোলন হচ্ছে 1000 টাকা। আমরা জানি যদি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে সেটি হবে নগদান হিসাব ডেবিট 2000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 2000 টাকা, যেহেতু ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। আর যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা আর ব্যাংক হিসাব একটু ডান পাশে আসবে 1000 টাকা, এটি হচ্ছে ক্রেডিট যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই জানেন ব্যক্তিগত প্রয়োজন এবং ব্যবসার প্রয়োজনে কলেজ যাবে তা কিন্তু ভিন্ন হয়। তাহলে আমাদেরকে সর্বশেষ নির্দেশনায় বলা ছিল যে আমাদের টোটালটা বের করতে হবে। টোটালটা আমরা বের করেছি, এই পাশে টোটাল হচ্ছে 1,57,500 টাকা এবং এই পাশে টোটাল হচ্ছে 1,57,500 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধান। আমি মনে হয় একটু দ্রুত কথা বলেছি আপনাদের সঙ্গে, কেননা আমি চাই না ভিডিও ডিউরেশনটা লম্বা হোক, সেহেতু একটু স্পিডে কথা বলতে হয়েছে। তো আপনাদের সমাধান নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর এই ভিডিওর পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই আমাদের পাপিলি রোকেয়ার ফেসবুক গ্রুপে জয়েন করবেন, যে কোনো প্রয়োজন হলে আমাকে নক দিতে পারেন। তো পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।